পুরুষোত্তম দেব দেবৰ রচিত এটি বৰগীতৰ সুৰীয়া গীত গাবলৈ লৈছো।
শ্রী যোহাট অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের প্রাক্তন বিদ্যার্থী হেদায়ত আলী মহোদয়ের অভিভাবক। আমার হৃদয়ত অনবরত বাজে কোনো নীরব গুরকারে অস্তমিত পুত্রে চাই বজোৱা বেঙেলার করুণ দিন। প্রতি মুহূর্ত আমার মনত অনুরঙ্গিত হয়, নোপোৱাত পাবলৈ দুরন্ত হয় পা। হে মহাশয়, আপনি আপনার আশাসুখীয়া প্রচেষ্টাৰে এই বছরের বারে দিনাখন পৃথিবীর সর্বোচ্চ এভারেস্ট শৃঙ্গর উচ্চতম শিখরত আরোহণ করে অষ্টমজন অসমীয়া হিসেবে সুনাম অর্জন করলে। আমি আজি আপনার লোক গৌরবান্বিত যে আপনি আমার যোৰহাট অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আপনার এই সফলতায় আমাক বারুকৈ সম্মোহিত করেছে আর প্রতিজন অসমীয়া যুবক যুবতীকে দুঃসাহসিক ক্রিয়ার প্রতি আকর্ষিত করে তুলিছে। অনাগত দিনবর আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু জীবন কামনা করার সফলতার জখলাত আরো যেন অধিক মনোনিবেশ করবেন তারই প্রার্থনার আপনার আন্তরিক সম্ভাষণ জানাল। যোৰহাট অভিযান্ত্রিক মহাবিদ্যালয় প্রাক্তন বিদ্যার্থী সংগঠনের হয়ে এভারেস্টর ইতিহাসত নিজের যে নাম যোগমিয়া করলে নামও যোগমিয়া করলে, গতি উই আর ভেরি প্রাউড অফ ইউ। আমি সচাকে আমার সৌভাগ্য এগারী অভিযন্তা আমি পাইছো, অভিযন্তাই বলে কোথ কারণ যোৰহাট ইঞ্জিনিয়ারিং। আর আজি দুদিনমানের আমার জনের গাত ততেই নাই, গতি হুলস্থুল লাগি আছে, এজাইটক অভিনন্দন জানাব। গতিকে আমিও আরও হয় বেটার হাফ সাপোর্ট না থাকলে ডেফিনেটলি নহয় একো। আর আজি বুবু বেটার হাফ ইয়াতে বহি, বুবু বলেই কম, প্রণয় আসলে মূল ভাই, গতি বুবুক যথেষ্ট এই ক্ষেত্রে সকল বিমায় সাপোর্ট করে আনছে আর মানে সাপোর্ট সকল সময়তে যোগাযোগ করেছে। এটা মানে ইমানখিনি খুব জার্নিটা ইমান ধুনকে শুনিল, আমি সকলে একটা একদম সহজ সরল গই আছে, ধুনকে গই গে পালেগে আমিও ঘুরি আহিল, কইছে আমি ঘুরি আহিল। এটা মানে মাঝে মাঝে এই ফটোখন চাই আছো, চাই পেলে ভাবিছো এটু জানো কাম করেছে, ছবিখন চাই চাই মাঝে মাঝে ভাবি আছো ইমান যে এনেকে একটা কষ্টকর জার্নি উপরলেকে করে গই আছে, এই ফটোখন দেখিলে কিন্তু না লাগে। নবপ্রজন্মৰ ল'ৰা ছোৱালীবোৰ থকা হলে খুব ভাল আছিলে, এই বিষয়ে খুব সুন্দরকে গম পালেহেতেন আর যে ইনস্পিরেশন লাগে, যে সাহস লাগে, সেই সাহস আজি এজাইটৰ পৰা পালেহেতেন। কারণ বুবকো মানে জানো, বুবই এই নতুন নতুন প্রজন্ম খুব সুন্দরকে সাহস ফুটাই আগবাই লই আছে। আর সুদিপরা বিষয়টা আমার আসলে যে এই জার্নিটা বহু কথাই সুদিলে গম পালো, কিন্তু আমি যেটা বুবই আহি পেলাই গেছিল তার অবস্থা গম পাইছিল, কাহর কথা যদি কলে বুবুক যেটা ফোনত আমি সুদিছিল কাহর কথা শুনেছিল মানে ভয় খাই গেছিল, বুবু ঘুরিয়া ঘুরিয়া নালাগে আর যাব এনে কৈছিল। আজি যুটিয়ে যাবলে সাহস দি আসলে আমি কিন্তু কৈছে ঘুরিয়া আর নালাগে হব, ইমানেই অবস্থা কাহি হয়েছিল বুবুর তেতিয়া, আর সেটু ভয়ঙ্কর আসিল আমার কারণে, খুব ভয়ঙ্কর আসিল, খুব ভয় খাইছিল তেতিয়া। আর অহার পিছত যেটা বুবুর পর অল্পমান সাধু কথা বিল শুনো, এইবার সাধু কথা বলিয়াই কৈছো, মনের ভিতর এটাই চিন্তা হয়েছিল এই পতি সুযু কেনকে করেছিল। আর সেই সকল ক্লাইমার আছে যে আমি কাকো সুদিবলে সুযোগ পাওয়া না, ভাই কারণে বুবুকে সুদিছিল কেনকে করেছিল কি আমার নিজেই করেছিল এনিওয়েজ। আকো সকলকে মোট অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। মানে পতি পৰা আৰম্ভ কৰি যিমান সব তললৈ আহে, আনকি পতিটো
এটা মানে এটা মেক্সি ড্রাম থাকে, ড্রামত পটি লয়, ড্রামটো ফুলে এটা সিল করে মানে বুকি পেলে লয় হেতলে তল ক্যাম্পটোর যে রাস্তার সরি তল জায়গা আছে তিন দিন চারিদিন কৰি লয় তার ডাম্পিং গ্রাউন্ড আছে তার পেলে কারণ যদি তার তার যদি এভারেস্টর সেই গাত এই হয়ে আহে সেটি তাদেরকে থাকি যাব না যেনেকে আপনি পটিটো হয় তেনেকে লৈ দামটো ভিতর না দামটো পলিটি থাকে কেনেকে বান্ধি লৈ গিরি খঙ্গলর সুস্থ সিংহত আন কেতিয়াও সফল নাই। হাতত জোনাল লাঠুটিডাল পিঠিত নিত্য প্রয়োজনীয় সামগ্রী বোঝা আর মূলে গায়ে বরতে পিন্ধিব নোৱাৰা অভিজ্ঞ কাপোরের সাজেরে হাজুর দামপুরের তৎপর্যে দেখাজন সিদিনাখন হাতত সাড়ে ভরি সাড়ে আগবাড়ি গে আছিল। এই ধরাধরিয়ে সর্বোচ্চ সিংহটির পরা নিজের মাতৃভূমি পদক চাবলে অজনে এটি প্রণাম দিছিল। এই শীতল বরফর কণিকাভরে তার ইখত আবৃত ঔজ্জ্বলিক সমাজী আলোচনায় এখো এগুলি বাধার সৃষ্টি করেছে। এক অলিঙ্গ উদ্যমেরে এখন ভরির জরুরি আন্দোলন ভয়ের খুস্তি কি আগুয়াই গে আছিল প্রাণহীন লাখুটিডাল তার ভরি দুখনত প্রাণর সঞ্চার করেছিল। জাউরিয়ে জাউরিয়ে বলা চেতা বাতাস থেকে তার মুখর করা ওলা গরম নিঃশ্বাস পদক যেন ঘিরি পেলাইছিল। বরফর বিকাল গহ্বরে হঠাৎ তার লাখুটিডাল এবার যেন টানি উঠিয়েব নোয়ারাকে সময় গড়েছিল। কিন্তু মৃত্যু হয়ে তাক কেতিয়াও স্পর্শ করবলে সাহস করা নাছিল। বিশাল পর্বতখনের উচ্চ সিংহটির ক্ষুব্ধ শিরাতে চূড়াতে তার যেন হাত বাউলি বাকি আছিল। পৌভরীখনত সর্বশক্তি প্রয়োগ করে লাখুটিডালকে লাহে লাহে উলিয়াই আনিছিল। হৃদার বেগত থকা প্লে কার্ড বোর্ড ফেপিয়াই চাবলৈ যত্ন কৰিছিল। আরিফ আসিম আর নেহার মুখ কেখন তার মানব পুতত ফাহি উঠিছিল। সিহঁতে যেন চিঞৰি চিঞৰি কৈছিল, বাবা তুমি আগবাঢ়া, তুমি আগবাঢ়া, তুমি আগবাঢ়ি গৈ থাকা বাবা। বরফৰ ধুমুহাৰ চিঞৰি চিঞৰি শব্দৰ মাজতো সি যেন স্পষ্টকৈ শুনিছিল ল'ৰা ছোৱালী কেইটাৰ অংকলীয়া মাত কেইটা। আহিবৰ সময়ত জুতিয়ে দিয়া ৰঙীন বুটা বচা গামোচাখন সি খামুচি ধৰিছিল। অন্তৰত তাৰে এটুকু সাহস উঠাইছিল। হঠাৎ বৰফৰ ভুকুমল শয্যাত তাৰ পুৰণি পৰ্বতৰ সেই বন্ধুজনৰ নিষ্প্ৰাণ শৰীৰটো দেখি সি উচুপি উঠিছিল। তাৰ বুকুখন দূৰ দূৰকৈ কঁপি উঠিছিল। মনেৰে তাক এটি চেলুত আছিল, সি তাক শেষ বিদায় দিছিল। সি পঢ়ি অহা সৈনিক স্কুলখনৰ ছাৰ বাইদেউসকলৰ লগতে সহপাঠীবোৰেও যেন তাক উৎসাহ যোগাইছিল। যোৰহাট ইঞ্জিনিয়াৰিং কলেজৰ শিক্ষাগুৰুসকলৰ পাণ্ডিত্য ভৰা মুখৰ প্ৰতিশ্ৰুতিভাৱে মনত তাৰ জোৰ দিছিল। মনতে কি আওৰাইছিল, ইয়োৰ ডেলিগেশ্যন হেজ চেঞ্জ আৱাৰ লাইফ, ইয়োৰ ডেলিগেশ্যন হেজ চেঞ্জ আৱাৰ লাইফ। যাব খুজিও ৰৈ যোৱা সময়বোৰ, যাব খুজিও বাৰে বাৰে ৰৈ যোৱা সময়বোৰ লাহে লাহে পাৰ হৈ গৈছিল। এক মুহূৰ্তত সি যেন উপলব্ধি কৰিছিল তাৰ সন্মুখত চুন্দিয়া এক বিশাল শূন্যতা। বৰফৰ বিশাল পৰিধিৰে আগৰা সুউচ্চ শৃংগত সি ইতিমধ্যে আহৰণ কৰিছিল। মুখৰে তাৰ অস্ফুট কণ্ঠত এটি এটিকৈ শব্দনি কৰিছিল। মুখেৰে তাৰ অস্ফুট কণ্ঠত এটি এটিকৈ শব্দনি কৰিছিল, জয় আয়ক, জয় আয়ক, জয় আয়ক।
আসলে হেদায়ত আলী আমার জোহর ইঞ্জিনিয়ারিং কলেজের এজন স্টুডেন্ট আর আমার জোহর ইঞ্জিনিয়ারিং কলেজের একটা এলুমনি এসোসিয়েশন আছে। এই এলুমনি এসোসিয়েশনের যেটা সে হেদায়ত আলী মাউন্ট এভারেস্ট স্কেল করার পিছত এটা আমার জোহর ইঞ্জিনিয়ারিং কারণে একটা গৌরবের বিষয় আর আমি সচাকে বহুত প্রাউড ফিল করছো গোটেই বাহিরেও। আর যেহেতু আমি জোহর এলুমনি এসোসিয়েশনের গুৱাহাটী চ্যাপ্টারে আমি ভাবিল যে তেওঁক এবাৰ মাতি যাওঁ, যিহেতু আমাক সময় দিলে তেওঁক মাতি আমি সম্বৰ্ধনা এটা জনাওঁ। আৰু সেইকাৰণে এইটো প্ৰয়াস সৰুকৈ হ'লেও আমি তেখেতক পাইছোঁ, তেখেতৰ যিখিনি মানে এক্সপিৰিয়েঞ্চটো মানে ছাবমিট যোৱাৰ কাৰণে আৰু উভতি অহাৰ কাৰণে এইখিনি ক'লে আমি সঁচাকৈ আপ্লুত হৈছোঁ। আৰু এজন মানুহে 51 ইয়াৰ্ছতো যদি এজন মানুহে এভাৰেজ স্কেল কৰিব পাৰে সেইটো আমি কোনোদিন ভবা নাছিলোঁ। আমি ভাবিছিলোঁ 30, 35, 40 ইয়াৰ্ছৰ তলত মানুহে কৰিব নোৱাৰে, আৰু সেইটো কৰি দেখুৱালে। আৰু এইটো একচুৱেলি উঠি অহা যুৱ প্ৰজন্মৰ কাৰণে এটা ডাঙৰ প্ৰেৰণা হয়।